আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রতিপক্ষের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা 15 আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ এখলাছউদ্দিন মোল্লা। সেনপাড়া মিরপুর 97 নং কেন্দ্রে আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল 10:45 সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এক্লাস এ আসনে আওয়ামী লীগ থেকে নমিনেশন না পেয়ে বিদ্রোহী হিসাবে হাতিমার্কা নিয়ে নির্বাচন করেছেন। নৌকা প্রতীকে নির্বাচন করেছেন তার প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার। স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, কামাল মজুমদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্রগুলো দখল করেছে। প্রশাসনের সহায়তায় তারা ইব্রাহিমপুর, 22 টেক, ব্রাইট ডাউন, মণিপুর 2 ও 3 নং ব্রাঞ্চ সহ 25টিরও বেশি কেন্দ্র দখল করে রেখেছেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী জানান, আমি এখনই নির্বাচন কমিশন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই বিষয়ে জানাবো। পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা আছে অবশ্যই, ওনারা দাঁড়িয়ে আছে, অভিযোগ করবে এখন এবং মহড়া দিচ্ছে। আইন শৃঙ্খলা ওনারা দায়িত্ব পালন করতেছে, ওনারা নিরাপত্তা পালন করতেছে। ক্লাস 10-এ বলে সে তো ভোটার না, এটা দেখেন আপনারা সাংবাদিক মনে বিবেক বুদ্ধি আছে, সে তো কেউ ভোটার না, এটা আপনারা নিজেরা বোঝেন। সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এই অবস্থা যে হবে আমি চিন্তা করতে পারি। এদিকে মিরপুর জোনের পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদের সাথে কথা হয় নির্বাচনের বিষয় নিয়ে। তিনি জানান, ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, জনমনে হরতাল অবরোধ ভীতি থাকায় ভোটার কম আসছে, তবে খুব শীঘ্রই ভোটারদের সংখ্যা বাড়বে বলে জানান তিনি। আইন শৃঙ্খলা অবস্থা আমরা ঘুরে দেখলাম সকাল থেকে, সকাল 8টা থেকে ভোট কাজ শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, ভালো। তো আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি এটার প্রভাব পড়েছে কিন্তু ভোটারদের উপরে, এবং সকালে অনেক ভোটার কিন্তু বাইরে বের হয়ে এসছে। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে ততটা ভিড় না জমলেও বাইরে যেহেতু রাস্তায় এবং মোড়ে মোড়ে যেহেতু অনেক ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করতেই পারি যে ভোটাররা কিছুক্ষণের মধ্যে ভোট কেন্দ্রে আসবে এবং তারা তাদের ভোট দিবে। এবং মিরপুরের বিভিন্ন কেন্দ্রে স্কুল কলেজের শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে এমন অভিযোগ পাওয়া গেছে। আমাদের যে আইডি কার্ডটা, ঠিক আছে, মানে আমরা ওখানে যা জিজ্ঞেস করছি যে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না, তার জন্য আমাদের কার্ডটা দিয়ে পাঠাইছি, যাদের আমাদের বড় ভাইরা আছে তারা দেখতেছে কার্ডটা। এটা নিয়ে গেছে এখানে সিরিয়াল, এটা নিয়ে গেছে আমার এলাকার এক ভাই আর কি, মানে একসাথেই থাকি, নামটা মনে নেই। আমি ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে পাইতেছি না, তাই ভোট দিতে পারতেছি না। এদিকে বেলা 11টা পর্যন্ত কোনো মহিলা ভোট কাস্ট হয়নি বলে জানালেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে 97 নং মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম। এসে এখন পর্যন্ত আমার কেন্দ্রে একটা ভোটারও কাস্টিং ভোট কাস্ট করতে পারে নাই। জনমনে কিছুটা হলেও ভীতির সঞ্চার হয়েছে, না 10টা বেজে গিয়েছে, কিন্তু যেহেতু শীতের দিন সকালবেলা ঠান্ডা থাকে, আমরা আশা করছি আশা ছেড়ে দেয় নাই।